নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জুলাই মাসে এই ছয়টি রাশি মহা শক্তিশালী হতে চলেছে, সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে চলেছে। বারোটি রাশির মধ্যে স্পেশাল ছয়টি সৌভাগ্যশালী রাশি। কোন এই ছয় রাশি আমি একে একে আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটির সঙ্গে অবশ্যই আপনারা থাকুন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বলি যে প্রতিদিন আপনারা এই ভিডিওগুলো শুনছেন, হয়তো আপনাদের জীবনে সমস্যা থেকেই গেছে, তার সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনারা করুন। অর্থাৎ আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ থাকে, তার সঠিক যতক্ষণ না প্রতিকার না করতে পেরেছেন, ততক্ষণ কিন্তু আপনি কিন্তু সেই জায়গা থেকে ওভারকাম করতে কিন্তু পারবেন না। কারণ আমি প্রতিদিন আপনাদেরকে একটি কথা বলি যে কৌশিক রায়ের যারা ভিডিও দেখছেন না, চোখে স্বপ্ন নিয়ে আপনারা ভিডিও দেখুন, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। আর এমন স্বপ্ন দেবেন যেটা আপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিন্তু রয়েছে। যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ, অর্থাৎ আপনি একটা ঋণ মুক্তি করতে করতে আরেকটা ঋণে পড়েছে, অর্থাৎ একটা গর্ত ভর্তি করতে গিয়ে আরেকটা মাটি করে আরেকটা জায়গায় গর্ত করে ফেলছেন। ঋণ তো আপনার থেকেই যাচ্ছে, একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে টেনে তুলতে পারে। চ্যালেঞ্জ নিয়ে বলছি এবং দায়িত্বের সাথে, কৌশিক রায়ের কাছে হচ্ছে হবে বলে কোনো কথা নেই। আপনার পারিবারিক সমস্যা চলছে, কেস মামলা মকদ্দমায় আপনি ডুবে গেছেন, বৈবাহিক জীবনের সমস্যা, দাম্পত্য সুখের জায়গা নেই, বিয়ে হচ্ছে না, বিয়ে হতে গিয়ে বাধা, সম্বন্ধ দেখে যাচ্ছেন, আপনার ছেলে হোক আর মেয়ে হোক, এখনকার দিনে ছেলেদের ক্ষেত্রেও কিন্তু বিয়ের কিন্তু প্রচুর সমস্যা রয়েছে। শুধু মেয়েদেরই যে সমস্যা রয়েছে তা নয়, প্রচুর ছেলের বিয়ের জায়গাটা কিন্তু বাধা আসছে। অবশ্যই চ্যালেঞ্জ নিয়ে বলছি 100% রিম্যারেজের জায়গা কিন্তু করানো কিন্তু সম্ভব। এবং যাদের চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে বা কর্মহীন হয়ে পড়েছেন, চ্যালেঞ্জ নিয়ে বলছি সেখানে কাজ করে দেখাবো। আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যবসা করছেন, আপনার দোকান ভালো চলছে, পাশের দোকানে ভালো কেনাকাটা বিক্রিবাট্টা আছে, কিন্তু আপনার দোকানে কোনো বিক্রিবাট্টা নেই, চ্যালেঞ্জের সাথে বলছি সেই জায়গাটাতে 100% আপনাদেরকে কিন্তু আমি ব্যবসা ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু করাবো। ওই হচ্ছে হবে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই। আপনার জীবনে সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে একমাত্র জ্যোতিষশাস্ত্র, আর কৌশিক রায় যার হাত ধরে কিনা তাকে টেনে তুলে। আমি কিন্তু সবারই হাত ধরি না, সবাইকে কিন্তু রেমেডি করাই না। যারা বলে যে স্যার আপনি দেখুন, অবশ্যই তাকে দেখি। আপনার ছেলের শিক্ষার জায়গায় সমস্যা রয়েছে, কর্মক্ষেত্রে শত্রুতা, চ্যালেঞ্জ নিয়ে বলছি। আর আমি যে প্রেডিকশনগুলো করি কিনা মাটিতে কিন্তু পড়ে না, এবং দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। জীবনে তো সমস্যা রয়েছেই, এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু টেনে কিন্তু তুলতে কিন্তু পারবে। আপনার জীবনে উন্নতি হচ্ছে না, কেননা সব জায়গায় যেন ব্লক হয়ে গেছে, সব দরজায় যেন আপনার জন্য লেগে গেছে, কি করবেন, দিশাহীন হয়ে পড়েছেন। একটা জীবনে জানেন, আমি একটি কথা বলি, পথ প্রদর্শকের কিন্তু দরকার রয়েছে, যিনি আপনাকে সঠিক পথ, সঠিক গাইডলাইন আপনাকে কিন্তু দিতে পারবে। একজন আদর্শ অ্যাস্ট্রোলজারকে আপনারা বেছে নিন। সমস্যা অবশ্যই রয়েছে, সমাধানের পথও রয়েছে। একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে, কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণ। আর একটি কথা আপনাদেরকে আমি বলি, জীবনে যারা উন্নতি চাইছেন তারাই আমার সাথে পরামর্শ করুন,
যারা বাঁচার মতন বাঁচতে চাইছেন, অর্থাৎ চাইছেন যে আমি একটা জায়গায় প্রতিষ্ঠিত হব। অর্থাৎ আপনি ধরুন সারা জীবন ওই সাইকেলের প্যাডটেলই আপনি মারলেন, সাইকেলই চালালেন, কিন্তু যারা চাইছেন যে আমি চার চাকার স্বপ্ন দেখব, তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। সারা জীবন সাইকেল চালিয়ে কষ্ট করে ঘাম ঝরিয়ে সারা জীবন শুধু কষ্টই আর দুঃখ চলছে, এখান থেকে বেরিয়ে আসুন। উন্নতি সম্ভব শুধু সঠিক পথ, সঠিক প্রতিকার, সঠিক রাস্তা, বাস্তুক্ষেত্রে সঠিক আপনার প্রতিকার 100%। আমি একটি কথা বলছি, আপনাদের জীবনকে কিন্তু বদলে দিবে। আমার কাছে ওই হচ্ছে হবে এটা বলে কোনো কথা নেই, যে কাজগুলো করি কি না দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। এই মহাশক্তিশালী হতে চলেছে 6 রাশি, সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে চলেছে এই 6 রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 6 রাশি। কোন এই সৌভাগ্যশালী 6টি রাশি আমি একে একে আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটির সঙ্গে থাকুন। নাম্বার 1 রাশি সিংহ রাশি। সিংহ রাশির জুলাই মাস লিখে রাখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি আর উন্নতি, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আপনারা সৌভাগ্যশালী হতে চলেছেন। আপনাদের দাম্পত্য সুখের জায়গায় ডেলি ইনকাম, ভাগ্যক্ষেত্রে উন্নতি, সন্তান সুখ, আপনার অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে লাভ, আপনার স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি, মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে। দ্বিতীয় রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠা, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, আকর্ষিক অর্থপ্রাপ্তি, ধনপ্রাপ্তি যোগ আপনাদের সৃষ্টি করছে তুলা রাশি। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো অর্থ আপনারা কিন্তু পেতে এই সময় কিন্তু চলেছেন। মান সম্মান বৃদ্ধি। এরপর যে রাশি মকর রাশি, মকর রাশির বিশেষ করে ফিনান্সিয়াল অর্থনৈতিক জায়গা কিন্তু আপনাদের মজবুত হতে চলেছে। বড় কোনো সুসংবাদ আপনাদের আসতে চলেছে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে, কর্মক্ষেত্রে কিছুটা চাপ আপনাদের থাকবে কিন্তু ভাগ্যের জায়গাটা আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়। এবং ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি ডেলি ইনকাম বৃদ্ধি করবে, আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি করবে, প্রতিযোগিতামূলক যাদের পরীক্ষা রয়েছে, কম্পিটিটিভ পরীক্ষা যাদের রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা উত্তীর্ণ কিন্তু হতে চলেছেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট, বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, পরিবর্তনের পরিবর্তন নিয়ে আনতে চলেছে কুম্ভ রাশির। মহাশক্তিশালী রাশিতে পরিগণিত হতে চলেছে কুম্ভ রাশি। এবং বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে কিন্তু আপনারা 100% লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ সংবাদ আসতে চলেছে। প্রথম কথা, ইয়াং জেনারেশন আছে, শুভ বিবাহ, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, কর্ম জায়গাতে কর্মযোগ, ক্যারিয়ার ক্ষেত্রে এই সময় আপনাদের উন্নতি, প্রমোশন, পদোন্নতি আপনাদের হতে চলেছে। এবং এর পাশাপাশি দাম্পত্য সুখের জায়গা এবং ডেলি ইনকাম, আকস্মিক অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের ক্যারিয়ার ক্ষেত্রে লাভ, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় আপনাদের ফুলফিলমেন্ট হতে চলেছে, ভাগ্যের ফুলফিলমেন্ট আপনারা সাপোর্ট পেতে চলেছেন, আপনাদের ধনের জায়গা অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এবং এই সময়ের মধ্যে বড় কোনো ধরনের ইনভেস্টমেন্ট আপনাদের কিন্তু হতে চলেছে,
বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে। এরপর আসি কর্কট রাশি। কর্কট রাশি শুভ বিবাহের সম্ভাবনা, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে, মান সম্মান বৃদ্ধি হবে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, লটারি, শেয়ার বাজার, স্টক মার্কেট ফাটকা থেকে আপনারা এই সময় কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে। জুলাই 2023 মহা শক্তিশালী রাশিতে পরিগণিত হতে চলেছে আপনার কর্কট রাশি। এক কথায় আমি বলবো, চাইলেও আপনারা কিন্তু ভুলতে পারবেন না, আপনি যদি এই ছয়টি রাশির মধ্যে যদি আপনি যদি থাকেন, আপনার ক্ষেত্রে কিন্তু এক কথায় আমি বলবো, উন্নতি আর উন্নতি কিন্তু হতে চলেছে। দেখুন, সমস্যা তো রয়েছে, সমাধানের পথও রয়েছে। শুধুমাত্র ভিডিও শুনছেন, হয়তো আপনার সঙ্গে মিলতেও পারে আবার না মিলতে পারে, কারণ এখানে এটা যেটা আমি বলছি এটা সার্বিক বিচার, ইন জেনারেল এটি বিচার, ব্যক্তিকেন্দ্রিক নয়। আপনার গ্রহের অবস্থান কি রয়েছে, আপনার দশা মহাদশা কি চলছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না, তবে সঠিক প্রতিকার প্রতিবিধান আপনার জীবন 100% বদলাতে কিন্তু বাধ্য। আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, নমস্কার।